আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ইউ অ্যানাদার ভিডিও। ভাই আজকের ভিডিওটা কেউ মিস করবে না, বিকজ অফ এইখান থেকে ভাই আপনি লাখপতি হয়ে যেতে পারেন। ওকে, সো আপনারা জানেন যে আমি অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি যে এইখানে বলছি এনআইডি কার্ডে ভেরিফিকেশন করলে $5 পাইছি, তাই দিব। এখন আপনারাই বলেন। সো এইখান থেকে এইখানে যদি ঠিক দেখ যেই সেক্ষেত্রে দেখেন 90 জন কিন্তু ভোট দিয়েছেন ভাই, এই 90 জন, বাকি এই যে 19 জন যেগুলো দিয়েছে এগুলো কাজের নাকাম্মা, কথা বুঝছেন? সো ভাই এই 90 জন যারা আর কি কাজ করার আগ্রহ আছে তারা ভাই তাদেরকে বলবো ভিডিওটা ফুললি কন্টিনিউ করবেন, কারণ আজকের ভিডিওটা মাস্ট বি ইম্পর্টেন্ট একটা ভিডিও। দেখা যাবে যে এইটা থেকে আপনার অনলাইনের ফার্স্ট এবং লাস্ট ইনকাম হতে পারে, মানে হলো আপনি এইখান থেকে উঠে দাঁড়াবেন নয়তো বসে যাবেন, কথা বুঝছেন? সো ভাই প্রত্যেকে জয়েন করবেন। আমি কিন্তু অলরেডি 3টা অ্যাকাউন্ট করে নিয়েছি 3টা ফোনে, কথা বুঝছেন? 3টা ফোনে 3টা অ্যাকাউন্ট করা মানে কিন্তু বিশাল ব্যাপার স্যাপার। সো লেটস স্টার্ট নাও ভিডিও। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন। এইখান থেকে কিন্তু অলরেডি 3,084 জন ইউজার কিন্তু কাজ করে আমার এই টেলিগ্রাম চ্যানেলের আন্ডারে। ওকে, সো প্রত্যেকে এখান থেকে জয়েন করবেন। আর এইখানে এই যে সিম্পল যে অ্যাডগুলো দেওয়া হয় এগুলো কিন্তু ভাই ইউটিউবে দেওয়া হয় না। যেমন এইখান থেকে একটা এনএফটি অফার দিচ্ছে, এখানে আপনি যদি উইনার করতে পারেন মানে উইন থাকতে পারেন সেক্ষেত্রে কিন্তু $50 পাবেন, বাংলা টাকায় কিন্তু 4,800 টাকা। তো এই ধরনের অফারগুলো যদি পেতে যান অবশ্যই আপনাকে টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে রাখতে হবে। ওকে, সো মূলত যেটা নিয়ে কথা বলতেছি সেটা হলো আপনাদের এই যে সাইটে, এই সাইটে আমাদেরকে কিন্তু মানে কাজটা করতে হবে। সো এইখান থেকে প্রথমত আপনারা রেজিস্টার অ্যান্ড স্টার্ট মাইনিংয়ে ক্লিক দেন, মানে এইখান থেকে ভাই এক কথায় কেউ মিস করবেন না, যে ভিডিও দেখবেন প্রত্যেকে জয়েন করবেন, কারণ এই 87 কিন্তু একসময় আপনার লাখপতি করে দিবে, কথা বুঝছেন? এটা 1 বছর পরে হোক 2 বছর পরে হোক, আপনি একদিন অনলাইনে এসলেন হুট করে আসার পরে দেখবেন যে লাখপতি হয়ে গেছেন, কথা বুঝছেন? আমার কিন্তু এইটা কিন্তু সেকেন্ড চান্স দিয়েছে, মানে আমরা যখন অনলাইনে আসি তখন দেখা গেছিলো যে ফার্স্ট চান্স দিয়েছিলো, মাইনিং করার একটা সুযোগ দিয়েছিলো, ওই চান্সটা কিন্তু যারা ধরে নিয়েছে তারা কিন্তু আজ কোটিপতি হয়ে গেছে, কথা বুঝছেন? আর যারা এই যে সেকেন্ড চান্সটা নেবেন না, মানে এই সেকেন্ড টাইম যে চান্সটা দিয়েছে এটা যদি অংশগ্রহণ না করেন তাহলে কিন্তু আপনি ধরা খাবেন। ওকে, থার্ড চান্স কবে আসবে না আসবে এগুলো কিন্তু দেখারও সময় থাকবে না আপনার, ঠিক আছে? সো এখন এইখান থেকে বলতেছে প্লিজ ইনপুট ইউর ইমেল অ্যাড্রেস, এখন এইখান থেকে আপনি আমার ইমেলটা দিবেন। সো এখানে আমি আমার ইমেলটা দিব, তারপরে নেক্সটে ক্লিক দিব। ওকে ওকে, সো মেইল বক্সটা যখন দিয়েছেন তখন যখন নেক্সট করছেন তখন কিন্তু এইখানে বলতেছে ইফ ইউ ডু নট রিসিভ ইমেল প্লিজ চেক দ্য ওয়ার্ড দ্য স্প্যাম ফোল্ডার অ্যান্ড টাস্ক ফোল্ডার, অর্থাৎ এই যে আপনার ইমেলটা দিয়েছেন এই ইমেলে ওরা একটা ভেরিফিকেশান কোড দিয়েছে, এই কোডটা আপনাকে এইখানে বসাইতে হবে, এখানে কিন্তু সেকেন্ড কাউন্ট হইতেছে, তারপরে কিন্তু নেক্সটে ক্লিক দিতে হবে। সো আমি চলে যাবো আমার ইমেলটাতে। ওকে ওকে, 87 থেকে দেখেন আমাকে একটা মেইল করা হয়েছে, এই হলো আমার ইমেল ভেরিফিকেশান। সো এটা আমি এখন কপি করে নেবো ফুলটা, এটা কপি দেন, কপি করলাম এরপরে এইখানে সাইডে চলে আসছি, একদিন আসার পরে এইখানে পেস্ট করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক দেবো, যেটা কপি করলাম। ওকে ওকে, দেন নেক্সটে ক্লিক দেওয়ার পরে এইখান থেকে পাসওয়ার্ড সেট করতে হবে আমাদেরকে। সো এইখানে আপনি একটা এমন পাসওয়ার্ড দিবেন যেটা মনে রাখবেন। ওকে, এইখানে এই ঘরে যেই পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা নিচের ঘরে দিবেন, কথা বুঝছেন? এই উপরের ঘরে যেই পাসওয়ার্ডটা দিবেন এই পাসওয়ার্ডটা একদিন আপনাকে এইখানে দিতে হবে কনফার্ম পাসওয়ার্ড করার জন্য। তারপরে রেজিস্টারে ক্লিক দিবেন, অ্যাকাউন্টের কাজটা মেবি কমপ্লিট হবে এই যে রেজিস্টারে ক্লিক দিলে। ওকে ওকে, এইখান থেকে এখন আমাদের রেজিস্ট্রেশন কাজটা শেষ, রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাইছে, ডাউনলোড অ্যাপ অ্যান্ড স্টার্ট মাইনিং। সো এখন এইখান থেকে আমাদেরকে ডাউনলোড অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, আপনি সরাসরি এইখানে চলে আসবে, আসার পরে এইখানে ইনস্টল দিবেন, দেন অ্যাপ্লিকেশনটা ইনস্টল হবে। আর একটা কথা, অনেকেই বকর বকর করবে যে ভাই এটা অমুক তমুক হাবি যাবি, কারো কথা শুনবেন না, কোনো কথা বুঝবেন না, কথা বুঝছেন? আমি যেটা বলি সেটা করেন। এইখানে দেখেন 100K ডাউনলোড অলরেডি দিচ্ছে কিন্তু অ্যাপ্লিকেশনটা। আর একটা কথা, এই প্রজেক্টটা কি আসলে কতটুকু প্রফিট দিবে এটা কারো ধারণা নাই, এটা আমি বলে রাখি, চায়নারা নিজস্বভাবে এই প্রজেক্টটা লঞ্চ করছে, চায়নারা নিজস্বভাবে এই প্রজেক্টটা লঞ্চ করছে। অ্যাগেইন রিপিট করতেছি, চায়না মানে বোম, কথা বুঝছেন? মানে হলো ওরা চাইতেছে এই প্রজেক্টটা নিয়ে বিগ বিগ মানে অফারগুলো আনতে। ওকে, সো এই যে প্রজেক্টটা যেটা আর কি প্রথমত লঞ্চ করছে, এই প্রজেক্টটা আসলে আমরা যেটা নিয়ে কাজ করি সেইটা সেইটার নাগালেও না গেলেও কিন্তু তার ধারের কাছে থাকবে, কথা বুঝছেন? অর্থাৎ চায়না হাত দিছে এই প্রজেক্টটাতে, এই প্রজেক্ট চায়নার, ফুললি চায়নার প্রজেক্ট, আপনারা একটু ঘোরাফেরা করে দেখিয়েন চায়নার প্রজেক্ট। আর এই প্রজেক্টটা অলরেডি দেখেন কত ইউজার জয়েন করছে, 100K ডাউনলোড কিন্তু হয়ে গেছে অ্যাপ্লিকেশনটা। ওকে, সো আপনারা ডাউনলোড করবেন, দেন স্টার্ট মাইনিং করতে থাকবেন, মাইনিং করেন ভাই, তার পরবর্তী আপডেট কী আসবে সেটা আমি দেবো। বাট আমি বলবো যে আমার কমিউনিটি থেকে যেই এই ভিডিওটা দেখবে তাকে বলবো যে ভাই এই অফারটা কেউ মিস করবে না, প্রত্যেকে জয়েন করে নেবেন কিন্তু। সো এইখান থেকে ওপেনে ক্লিক দিলাম, দেন ওপেনে ক্লিক দিলে এখান থেকে আমাদের লগ ইন করতে হবে। ওকে, এই হলো মূলত আমাদের অ্যাপ্লিকেশন ভাই, চাইনিজ অ্যাপ্লিকেশন, দেখেন এত সুন্দরভাবে অ্যাপ্লিকেশনটা মডিফাই করছে যেটা আসলে লুকটা দেখলে মানে মনে হয় যে এখানে কাজ বাজ করি। ওকে, সো এইখানে কিন্তু ফ্রিতে ইনকাম করতে বলতেছে, সো সেক্ষেত্রে আমরা ফ্রিতে ইনকামটা করে নিব। আর এইখান থেকে এই যে মি নামে যে অপশানটা আছে এইটাতে ক্লিক দিবেন, নিচের দিকে দেখেন মি।
ওকে। আর এই যে মি, ওকে নিচের দিকে মিতে ক্লিক দিলাম, দেন এগিন এইখান থেকে দেখেন এইখানে আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস নিয়ে আসে। সো এইখান থেকে যেটা করবেন ওয়েলকাম টু 87 এইটাতে একটা ক্লিক দেন, এরপর এইখান থেকে লগ ইন করতে বলবে। আফটার যে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে একটু আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই ইমেল আর পাসওয়ার্ডটা এখানে দিবেন, দেন লগ ইনে ক্লিক দিবেন, অ্যাকাউন্ট লগ ইন হবে। ওকে ওকে, আমি লগ ইনে ক্লিক দিয়েছি, দেন লগ ইন হয়েছে, আমার এই যে জিমেলটা দেখতেছেন এখান থেকে লগ ইন হয়েছে। আর এসএসএ দেখেন 00 ব্যালেন্স। তো এখন আমাদেরকে কী করতে হবে, এখান থেকে ছোট্ট একটা কেওয়াইসি করতে হবে। অনেকে আবার এই কেওয়াইসি ভয় খাবে, ভাই কেওয়াইসি কোনো কিছুই না, জাস্ট আপনার মুখের ফেসটা আপনি এখানে প্রোভাইড করবেন তাহলেই কিন্তু হবে। আরেকটা কথা বলি, আপনারা যারা আমার সাথে 3 থেকে 4 মাস আগে পর্যন্ত কাজ করতেছেন, আমার অনলাইন জগতে আমার সাথে কাজ করতেছেন, তারা জানেন এই ধরনের অফারগুলো কিন্তু এই যে ফেস যেগুলো ভেরিফিকেশন করে নেয়, ওকে এগুলো কিন্তু 100% লজিট হয়, 99% কিন্তু লজিট হয়। সো এই অফারটা কিন্তু বিগ বিগ পেমেন্ট করবে, বিগ। এই যে দেখতেছেন BTCS ভাই, এই যে BTC আপনারা জানেন এখন বর্তমান এইটার ভ্যালু কত টাকা ভাই, বাংলাদেশি টাকা যত টাকা এটা মানে কোটিপতিরও বেশি, কথা বুঝছেন। সো এইটা কিন্তু একসময় এরকম ছিল না, এইরকম একটা চান্স দিছিল কিন্তু, এইটা মাইনিং করার জন্য একটা চান্স দিছিল, ওই চান্সটা কিন্তু আমরা হারাই ফেলছি, মানে আপনারা হারাই ফেলছেন, আমি হারাই ফেলছি। সো সেকেন্ড টাইম এরা কিন্তু একটা চান্স দিছে, সুযোগ দিছে, এই সুযোগটা যদি কাজে লাগাতে না পারেন তাহলে কিন্তু পরবর্তীতে একদিন আপনি পস্তাবেন। ওকে সো এখন যেটা করবেন, এখান থেকে KYCটা কীভাবে কমপ্লিট করবেন, ওকে সো এইখান থেকে স্টার্ট মাইনিংয়ে ক্লিক দিবেন। এখন নিচের দিকে যদি স্টার্ট মাইনিংয়ে ক্লিক দেয় এইখানে মাছ বরাবর দেখেন, একটু মাছ বরাবর বলতে এইখানে কিন্তু এইটাতে, ওকে দেন এইখানে একটা ক্লিক দিব, দেন এইখান থেকে দেখেন আমাদের মাইনিং কিন্তু এখন করার জন্য বলতেছে। সো এইখানে দেখেন ভাই অলরেডি কত ইউজার এইখানে মাইনিং করতেছে, ভাই হিউজ মাইনিং করতেছে। এই প্রজেক্টটা আগামী 3 মাস আগে কিন্তু লঞ্চ হয়েছে ভাই, 3 মাস থেকে মাইনিং করতেছে, প্লে স্টোরে আগামী কয়েকদিনের মাথায় কিন্তু অ্যাপ্লিকেশনটা লঞ্চ করে দিয়েছে। সো যাই হোক, এখন এইখান থেকে স্টার্ট মাইনিংয়ে যদি আমরা ক্লিক দেই, দেন এখান থেকে আমাদেরকে বলতেছে টু স্টার্ট মাইনিং ইউ নিড টু কমপ্লিট দ্য রিয়াল নেম অথরাইজেশন ফার্স্ট। সো আমাদেরকে চলে যাইতে হবে ভেরিফাই, ক্লিক দিতে হবে ভেরিফাই, ক্লিক দিলাম। দেন এখান থেকে আপনাদের NID কার্ড অনুযায়ী নাম্বার দিবেন, কথা ভালোভাবে বুঝেন আমার। NID কার্ড যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনার বাবা মা ভাই বোন যারে থাক না কেন, আপনার ফ্রেন্ড যারে থাকবে তার নামটা এখানে প্রোভাইড করবেন, NID কার্ডে যে নামটা আছে ন্যাশনাল আইডি কার্ডে, ওকে। দেন ওই ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে প্রোভাইড করবেন, প্লেট নাম্বারটা। সো আমি আমার নাম দিব, দেন প্লেট নাম্বারটা এখানে প্রোভাইড করে তারপরে স্টার্ট ফেস ভেরিফিকেশনে ক্লিক দিবেন, ওকে ওকে। সো এখান থেকে NID কার্ড যখন দিয়েছেন, নাম্বারটা আপনার দিয়েছেন, তখন কিন্তু এখানে দেখেন আমাদেরকে কিন্তু বলতেছে পজিশন ইউর ফেস ইন দ্য ফ্রেম, অর্থাৎ এই যে ফ্রেমটা দিয়েছে এখানে ফ্রেমটাতে আপনাদের কিন্তু ফেসটা দিতে হবে, যার NID কার্ড তার কিন্তু ফেসটা লাগবে। সো এখান থেকে যদি আপনি রিএন্ট্রি করেন তাহলে দেখেন এখান থেকে এই যে ফেসটা দিতে বলতেছে। সো ফেসটা দেওয়ার পরে এখানে কিন্তু ওরা একটা নোটিফিকেশান আপনাকে দিবে, মানে হলো আপনার মাথা বাম দিকে ডান দিকে করা লাগবে, তারপরে উপরের দিকে মানে ফেসটা আর কি, ওকে এরকম একটা ইন্ট্রোডাকশান দিবে। এই ইন্ট্রোডাকশানটা কিন্তু এইখানেই দিবে, এই ইন্ট্রোডাকশানটা অনুযায়ী আপনি ফলো করে আপনার মুখটা আর কি ওইদিকে ঘোরাবেন। সো ঘোরাঘুরি করার পরে দেখবেন যে অটোমেটিকলি এখান থেকে কিন্তু নিয়ে নিবে, দেন ফেসটা নেওয়ার পরে কিন্তু আপনার পরবর্তী স্টেপে চলে যাবে, ওকে। সো আমি এখন ফেসটা দিব, ওকে। সো এইখান থেকে দেখেন আমি কিন্তু সাবমিট করে দিছি, দেন এখন এই যে অল অপশানটা চলে আসে সাবমিট অপশান, এই সাবমিট অপশানে ক্লিক দিবেন, ওকে। এখান থেকে আরেকটা ইন্ডিকেশন দিচ্ছে আর ইউ শিওর দ্য ইন্টার দ্য কারেক্ট অথরাইজেশন, অর্থাৎ বলতেছে শিওর আপনি। সো আমি শিওর এখান থেকে কনফার্মে ক্লিক দিব, বলে এখন কিন্তু আমার এখান থেকে দেখেন এরকম হয়ে গেছে, অর্থাৎ এইটা কিন্তু ভেরিফিকেশানে চলে গেছে, ভেরিফাইড এখনও হয়নি, যখন ভেরিফাইড হবে তখন কিন্তু একটা নোটিফিকেশান আপনি পাবেন। সো এখন নেক্সট আপনার কী কাজ, ব্যাক দেন আপনি অ্যাপ্লিকেশন, এইখান থেকে ব্যাক দেন উপরের দিকে, ওকে। দেখেন এখন আমরা যেহেতু KYCটা সাবমিট করছি, সো সেই ক্ষেত্রে এখন আমরা এখান থেকে স্টার্ট মাইনিংয়ে ক্লিক দিব, দেন এইখান থেকে মাইনিং, এখান থেকে দেখেন স্টার্ট মাইনিং সাকসেসফুল, উই ক্যান ম্যানেজ দ্য মাইন ফ্যাক্টর নাও, অর্থাৎ এইখান থেকে বলতেছে মেইন ফ্যাক্টর নাও যাইতে বলতেছে, আর এইখান থেকে মাইনিংটা কিন্তু আমাদের স্টার্ট হয়েছে। এখান থেকে ক্লোজিংয়ে যদি ক্লিক দিই সেক্ষেত্রে দেখেন এখানে মাইনিং চলতেছে, ওকে। সো আমরা এখন এই ভিডিওটা 15 মিনিটের জন্য অপেক্ষা করবো, 15 মিনিট যাওয়ার পরে আমরা এখানে একটু জিনিস লক্ষ্য করবো কী চেঞ্জ হলো, ওকে। সো 15 মিনিট যাক, তারপরে আমরা কিন্তু এই ভিডিওটা অ্যাগেন রিপিট করবো, ওকে। সো এইখান থেকে মাইনিংটা আমাদের হোক, তার উপরে একটা ডিটেলস আপনাদেরকে বলে রাখি, এখান থেকে যে BTS যেটা আছে এটা কিন্তু মাইনিং হবে, মানে হলো আপনার BTCটা সেকেন্ড গডফাদার হবে এইটা, ওকে। সো যাই হোক, এইখান থেকে আমাদের মাইনিং হতেছে, তার আগে যারা আসলে রেফার করতে চান, ওকে এইখান থেকে তাদের রেফারেল প্রোগ্রামটা দেখে দেয়, এখান থেকে নিচের দিকে মিতে অ্যাগেন ক্লিক দিবেন, নিচে কিন্তু সবার নিচে মি আছে, এই যে মি এটাতে একটা চাপ দেন, দেন মিতে ক্লিক দিবেন, দেন এইখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক দিবেন, এই যে নিচে একবারে আমি অ্যাগেন দেখাই দিই, এই যে ডাউনলোড, ওকে। দেন ডাউনলোডে ক্লিক দিলাম, দেন এইখান থেকে যেটা করবেন শেয়ার পোস্টার নামে যে অপশানটা আছে ভাই, এই যে শেয়ার পোস্টার এই বাটনটা, ওকে
এটাতে একটা চাপ দেন শেয়ার পোস্টার, দেন এইখান থেকে এই যে এইরকম আছে স্ক্রিনশট শেয়ার পেজ টু ফটো অ্যালবাম সেন্ড ইউর স্ক্রিনশট দ্য অ্যালবাম ইউর ফ্রেন্ড, সেখান থেকে ক্লোজ বারে ক্লিক দেন, দেন ক্লোজ বারে ক্লিক দেওয়ার পরে এইখান থেকে দেখেন আমাদের কিন্তু একটা লোগো দিছে কিউআর কোড, ওকে এইখান থেকে এটা আপনি অ্যালবামে সেভ করে নিতে পারেন। আবার এইখান থেকে যেটা করবেন এইখান থেকে এই যে এইটা এই লিঙ্কটা, ওকে এই লিঙ্কটা কিন্তু কপি করতে পারবেন না, এটা আপনাকে লিখতে হবে একটু কষ্ট করে, আই মিন এইটা সব কিছু ঠিক থাকবে, শুধু এই এতটুকু জায়গা চেঞ্জ হবে, আপনার জায়গায় শুধু এইটা বসাই দেবেন, মানে আমারটাই কপি করবেন, জাস্ট আপনি এই এতটুকু চেঞ্জ করে দেবেন, তাহলে কিন্তু আপনার রেফারলিং হবে। ওকে এইখানে আপনার যেটা থাকবে আপনি ওইটা দেবেন, সে এই হলো রেফারলিং প্রোগ্রামের সিস্টেমটা। সো এখন এইখান থেকে ব্যাক দেব আমি, দেখি আমাদের মাইনিংটা কত দূর চলে গেছে। ওকে সো ব্যাক দিলাম আমি, দেন এগেইন ব্যাক, এইখান থেকে মাইনিংয়ে ক্লিক দিলাম, দেন এইখান থেকে দেখেন মাইনিং কিন্তু হইতেছে এখন, ওই যে মাইনিং হইতেছে এইখান থেকে, কিন্তু আপনার 10 মিনিট যাওয়ার পরে, এই 10 থেকে 15 মিনিট যাওয়ার পরে এখানে কিছু মাইনিং হবে BTS। ওকে এই মাইনিংটা আপনি রিসিভ করার জন্য রিসিভ BTSC এটাতে ক্লিক দিবেন। ওকে এই যে BTC এইটাতে ক্লিক দিলে কিন্তু অটোমেটিক এই মাইনিংয়ের টোকেনটা এইখানে চলে আসবে, এই BTS এই টোকেনটাতে কিন্তু জমা হবে, আর এইটা জমা হওয়া মানে কিন্তু আপনার মূল অ্যাকাউন্টে চলে আসা, তারপরে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন। কথা বুঝেন ভালোভাবে ভাই, এই মাইনিং যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত মাইনিং করেন, পরবর্তী আপডেট আমি দিব। এখান থেকে দেখেন প্রতিনিয়ত মাইনিং চলছে, আর এখানে অলরেডি কিন্তু হিউজ মাইনিং চলছে, এই যে দেখেন 6 কত এটা দেখি 1,100,000 ওজুত, এখানে 67,644 জন ইউজার কিন্তু কাজ করে। ওকে সো এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আপনারা পাবেন আমি যতটুকু মনে করি। ওকে আরেকটা সিস্টেমে আপনি এখান থেকে রেফার লিঙ্কটা বার করতে পারেন, আমি সিস্টেমটা বলে দিই, এখান থেকে সরাসরি যে রিটুইট মাইনারে ক্লিক দেন উপরের দিকে, দেন এখানে আসার পরে এই যে দেখেন মাইনার রিটুইট, এই যে এটা আপনার কিন্তু রেফার লিঙ্ক, ওকে এখানে কিন্তু আছে, সো এটা আপনি কপি করলে এই যে অটোমেটিকলি উই ক্যান নাও শেয়ার ইউর ডিয়ার ফ্রেন্ড, সো এখান থেকে কপি হয়েছে কিন্তু আমাদের রেফারেল লিঙ্কটা। সো এই যে রেফারেল লিঙ্কটার প্রসেসটা, রেফারেল লিঙ্কটা কিন্তু কপি করে আপনি আপনার বন্ধুর কাছে শেয়ার করে দিতে পারেন। তো এরপরে প্রসেসটা হলো এখান থেকে প্রতি 30 মিনিট পর পর এসে রিসিভ BTC এসে ক্লিক দিবেন, তারপরে কিন্তু আপনার টোকেনটা এখানে অ্যাড হবে এই জায়গায়, আর এই জায়গায় অ্যাড হওয়া মানে কিন্তু অনেক কিছু বিরাট ব্যাপার স্যাপার, কথা বুঝছেন। এখান থেকে দেখেন এখানে প্রতিদিন হ্যাশট্যাগ আছে নিউ মাইনার রিটুইট 3 পিপল ইজ দ্য বিফোর 50K হ্যাশট্যাগ। ওকে এইখান থেকে কিন্তু হ্যাশট্যাগুলো মাইনিং হবে, আপনি যদি ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন, কথা বুঝছেন। আর এইটা নিয়ে পরবর্তী আরেকটা ভিডিও আসবে আগামী দুই দিন পরে আরেকটা ভিডিও দিব, কীভাবে কী করবেন, টাকা পকেটে নেবেন কীভাবে A to Z কিন্তু তার পরবর্তী ভিডিওতে দিব। ওকে সো বর্তমানে এই দুই দিন আপনারা শুধু মাইনিং স্টার্ট করতে রাখেন আর মাইনিং করতেই থাকেন, 30 মিনিট পর পর মাইনিং করেন। ওকে এখান থেকে আরেকটা প্রসেস আছে, এই যে রিসিভ বেনিফিটে ক্লিক দিলে কিন্তু অটোমেটিকলি বেনিফিটটা রিসিভ হবে। ওকে সরাসরি এই যে দেখেন এইখানে কিন্তু 47 সেন্ট BTC দিয়ে দিছে। সো এই হলো কাহিনী, আপনারা ভাই মাইনিং করতে থাকেন আর এই রিসিভ বেনিফিট, আর প্লাস কথা 30 মিনিট পর পর, 30 মিনিট কিংবা 50 মিনিট 1 ঘন্টা যখনই সময় পান না কেন এখানে চলে আসবেন, রিসিভ BTC এসে ক্লিক দিয়ে এখান থেকে রিসিভ করে দেবেন আপনার মাইনিং করা টোকেনটা, কথা বুঝছেন। সো এই হলো কাজ, আশা করি বুঝতে পারছেন সুন্দরভাবে, আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করে দিবেন, দেন নোটিফিকেশন বেল বাটনটাকে অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনি সবার আগে পেয়ে যান। ওকে ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই অফার নিয়ে যদি কোনো বিস্তারিত জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে টেলিগ্রামে নক দিবেন, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, ওইখান থেকে নিয়ে ওইখানে আমার ইউজার আইডি পাবেন, ওইখান থেকে আমার কাছে যোগাযোগ করে নিতে পারবেন। ওকে ধন্যবাদ সবাইকে।